সুবিশাল বঙ্গোপসাগর, বিস্তৃত সবুজ বনানী আর সুউচ্চ পাহাড়, প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। প্রাচ্যরানী বন্দর নগরী চট্টগ্রামে নোঙর ফেলেছে আরব, পর্তুগিজ, মোগল ও ফরাসি সহ ব্রিটিশ বণিকেরা। এই শহরের প্রাণকেন্দ্র খুলশীর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। ভেটেরিনারি ও অ্যানিমেল হাজবেন্ড্রিকে একীভূত করে স্বতন্ত্র ও সমন্বিত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানের লক্ষ্যে 1996 সালে মাত্র 50 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ। সাফল্যের ধারাবাহিকতায় 2006 সালে এটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন, খাদ্যবিজ্ঞান ও মৎস্যবিজ্ঞানে প্রদান করা হচ্ছে আন্তর্জাতিক মানের স্নাতক, এমএস ও পিএইচডি ডিগ্রি। বিশ্বমানের পাঠ্যসূচি, অত্যাধুনিক ল্যাবরেটরি এবং ইন্টারন্যাশনাল কোলাবরেশনের মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা অর্জন করছে আন্তর্জাতিক মানের শিক্ষা। ইউরোপ, আমেরিকার আদলে এখানে চালু করা হয়েছে প্রবলেম বেসড লার্নিং পদ্ধতি। শিক্ষা, গবেষণা ও সেবা, এই তিনটিকে ভিত্তি করে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। লক্ষ্য একটাই, এটিকে এশিয়ার শীর্ষস্থানীয় ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। গবেষণার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। মুরগির উন্নত জাত উদ্ভাবন, ক্যাটেল বিস্কুট, মুরগির রক্ত আমাশয় নিয়ন্ত্রণ ও গরু ছাগলের মরণব্যাধি প্রতিরোধ পদ্ধতি, নরম খোলসের কাঁকড়া চাষের পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে সাড়া জাগিয়েছে। মালয়েশিয়ার পুত্রা ইউনিভার্সিটি ইতোমধ্যে এ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত নরম খোলসের কাঁকড়া চাষের প্রযুক্তি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথভাবে কাজ করছে এ বিশ্ববিদ্যালয়। বিগত দুবছরে মালয়েশিয়ার তেরেঙ্গানু ও পুত্রা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়, ভারতের তামিলনাড়ু ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও আসাম কৃষি বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ডের খনকিন বিশ্ববিদ্যালয়ের সাথে স্বাক্ষরিত হয়েছে পৃথক সমঝোতা চুক্তি। এ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পরিচালিত হচ্ছে সেবা কার্যক্রম। বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষায় সর্বপ্রথম ইন্টার্নশিপ কর্মসূচি চালু করা হয় এ বিশ্ববিদ্যালয়ে। এখানকার শতভাগ শিক্ষার্থী ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সুনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিন, খাদ্যবিজ্ঞান ও মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত হয়েছে সুবিশাল সমুদ্র সীমা, আর সমুদ্র সম্পদ নিয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে কক্সবাজারে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের হাটহাজারিতে 12 একর জায়গা জুড়ে খামার ভিত্তিক ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ঢাকার পূর্বাঞ্চলে 22 কাঠার প্লটে ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ডিজিটালাইজড হওয়ায় এখন অটোমেটিক মেশিনের মাধ্যমে বই ইস্যু ও জমা দিতে পারেন শিক্ষার্থীরা। বাংলাদেশে প্রথম এ বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে প্রাণী ও পাখির 200টি কঙ্কাল এবং 75টি মডেল। এখানকার ফিশারিজ মিউজিয়ামে রয়েছে 325 প্রজাতির মাছের নমুনা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এ বিশ্ববিদ্যালয়কে একটি সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে অব্যাহত রয়েছে নিরন্তর প্রচেষ্টা।
বিড়ালের মতো পোষা প্রাণী অনেকের কাছে সন্তানের মতো প্রিয় হয়ে ওঠে। তারা অসুস্থ হলে প্রিয়জনের মতোই দুশ্চিন্তা হয়। সেই প্রিয় প্রাণীদের বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে রাজধানীর পূর্বাচলে টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার গড়ে তুলেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে তিন দিন ধরে অস্ত্রোপচার সহ চিকিৎসা সেবা দিয়েছেন। চক্র মালিথার রিপোর্ট। বাসার সামনের রাস্তায় দুর্ঘটনার শিকার কুকুর নিয়ে বিপাকে পড়েছিলেন রাজধানীর মিরপুর ডিওএসএসের ইয়াসমিন আক্তার। পরে মানুষের কাছে শুনে 15 দিন আগে রাজধানীর পূর্বাচলে পেট হসপিটালে নিয়ে এসে কুকুরটির সামনের পা অপারেশন করিয়েছেন তিনি। এখন তো সে ডেইলি আমাদের সাথে যাওয়ার জন্য যেই আসি আমরা দেখতে কান্না করে। 15 দিন ওনাদের কেয়ারেই ছিল, তা এখন আশা করতেছি আজকে নিয়ে যাওয়ার মতো আর কি কন্ডিশন। এমন অনেকেই প্রতিদিন তাদের পোষা প্রাণীর চিকিৎসার জন্য টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে আসছেন। আগে অনেক কষ্ট হতো কুকুর নিয়ে, কারণ কোথাও যাব মানে কোনো জায়গা ছিল না, কোনো ডক্টর ছিল না, মানে কাকে আমি ট্রাস্ট করব। বাট এই হসপিটালটা হওয়ার পরে আমি অনেক অনেক খুশি হয়েছি, অনেক স্যাটিসফাইড। এখানে ডক্টররা খুব ফ্রেন্ডলি। আমি আশা করব যেন এই হসপিটালটাকে 24 ঘন্টা করা হয়। বিশ্বমানের এই হাসপাতালের ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, আধুনিক প্যাথোলজি, অর্থোপেডিক সিয়াম মেশিন, অপারেশন থিয়েটার, ভ্যাকসিন এবং মেডিসিন কর্নার আছে। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার গ্রেগরি কুকুরের ক্যান্সার সহ কয়েকটি জটিল অপারেশন করেছেন। চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি গত বছরের 28 অক্টোবর রাজধানীর পূর্বাচলে আধুনিক এ পেট হাসপাতাল প্রতিষ্ঠা করে। আমাদের বাংলাদেশে এটাই প্রথম পেট হসপিটাল, এবং এটার একটা উদ্যোগ হলো আমাদের যে কম্পিটেন্ট গ্রাজুয়েট তৈরি করতে হবে, সেই কম্পিটেন্ট গ্রাজুয়েট তৈরি করতে তাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং এবং এক্সপোজার প্রয়োজন হবে। তো এই জন্যই এখানে যে ইন্টার্নি ডাক্তাররা আসে, সারা বাংলাদেশের ডাক্তাররা এখানে প্রশিক্ষণ নিচ্ছে, আমরা বাইরের সাথে একটা যোগাযোগ করে আমাদের এখানে বিদেশি ডাক্তার আসবে, তাদের হাতে হ্যান্ডস অন ট্রেনিং করবে। এটাকে একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সেন্টার এবং আমাদের ছাত্রদের জন্য, ভবিষ্যৎ জেনারেশনের জন্য, যে তারা কম্পিটেন্ট ভেট হইতে পারে, এই লাইনে স্পেশালাইজড সার্ভিস দিতে পারে। দেশে এরকম কত পোষা প্রাণী আছে তার কোনো পরিসংখ্যান নেই, তবে এ সংখ্যা একেবারে কম নয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের এক অপরূপ ঠিকানা রাঙামাটি। এই প্রকৃতির ছন্দময় শান্ত শীতল প্রবাহের নাম কাপ্তাই হ্রদ, বহুমুখী সম্পদের এক আধার। বাংলার সম্পদ সমৃদ্ধি নিয়ে সুদীর্ঘ স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইফ স্টাইল আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে। এসব প্রাণ প্রাচুর্যের অনন্য এক ক্ষেত্র কাপ্তাই হ্রদ। 68,800 হেক্টর আয়তনের দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এই হ্রদ মৎস্য, কৃষি, যোগাযোগ ও পর্যটন খাতের এক অনন্য আশীর্বাদ। এই আশীর্বাদ আর সমৃদ্ধির সকল সম্ভাবনা পড়ছিল প্রশ্নের মুখে, তাগিদ আসে সম্পদ রহস্যের জায়গাগুলোতে সুগভীর গবেষণার। আমাদের প্রাণী সম্পদ ও জীবন বৈচিত্র্য নিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বহুমুখী কর্মপ্রয়াসের অংশ হিসেবে দেশের প্রথম এই সিভাসু গবেষণা তৈরি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই রিসার্চ ভেসেলটা ক্রয় করার জন্য 3,90,00,000 টাকা দিয়েছে। আমরা ওর মধ্যেই আমরা এটা তৈরি করছি। এই তৈরি অল্পদিনেই শোনাবে কাপ্তাই হ্রদের মৎস্য প্রজাতি ও প্রতিবেশের গভীর বাস্তবতার কথা।
জানান দেবে জুপ্ল্যাঙ্কটন ডায়াটমের মতো দরকারি জলজ উদ্ভিদ কণার গল্প, যা টিকিয়ে রাখবে মৎস্য প্রজাতি। গবেষণা তরিতে আছে তিনটি ল্যাবরেটরি, রয়েছে 12 জন বিজ্ঞানীর একযোগে গবেষণা ও থাকার ব্যবস্থা, রয়েছে সেমিনার ও শ্রেণীকক্ষ সহ গবেষণার প্রয়োজনীয় পরিসর। বিদেশে কিন্তু অনেক জায়গায় কিন্তু লেক ম্যানেজমেন্ট করা হয়, সেটা কিন্তু তারা যদি হাতে কলমে শিখতে পারে, গবেষণার মাধ্যম হোক এবং ইন্টার্নশিপের মাধ্যম হোক, তাহলে কিন্তু তাদের যে কম্পিটেন্ট একটা গ্রাজুয়েট তৈরি করার জন্য আমরা এটা আমার কিন্তু প্রয়োজন ছিল, এবং এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা উনিও গবেষণাকে খুবই প্রায়োরিটি দেয়। আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সিভাসু গবেষণা তৈরি খুলে দেবে নতুন দিগন্তের দ্বার। মাছের প্রজাতি বিলুপ্তি, হ্রদের নাব্য হারানো, হ্রদের ভৌত রাসায়নিক পরিবর্তন নিয়ে আসবে তথ্য, জিজ্ঞাসা আসবে, সুপারিশ উন্মোচিত হবে, নতুন নতুন পথ। অভ্যন্তরীণ মাছ উৎপাদনে আমাদের এ পর্যন্ত অর্জিত সাফল্যের সঙ্গে যুক্ত হতে পারে আরও বিশাল এক সাফল্যের অধ্যায়, আর সেটি রচনা করবে সিভাসু গবেষণা তরি। বাড়ানোর জন্য দরকার হচ্ছে গবেষণা, আর এই গবেষণাকে কেন্দ্র করে আমরা এই উদ্যোগটা নিয়েছি, যার ফলে আজকে আমরা এখানে যে জাহাজটা নির্মাণ করা হয়েছে এটা কিছুক্ষণ আগেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনারা দেখেছেন। আমার আসলে জাহাজটা দেখার পরে মনে হচ্ছে আমার নিজের ওখানে যাওয়া উচিত ছিল এবং নিজের একটু দেখা উচিত ছিল। তো আগামীতে এক সময় আমি ভাবছি যে একবার যে আমরা দেখবো, এবং এটা আবার একটা ছোটো নামও দেওয়া হয়েছে, নামটা হচ্ছে সিভাসু। আমি মনে করি যে এই সিভাসু রিসার্চ ভেসেল এটা এই অঞ্চলের মৎস্য উৎপাদনে সহায়ক হবে, গবেষণায় সহায়ক হবে, আর শুধু মাছই না, ওখানে আরও কী কী ধরনের জিনিস উৎপাদন করা যেতে পারে, এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেজন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। আমি আশা করি এর ফলে পার্বত্য অঞ্চলের মানুষ তারা আরও বেশি আর্থিকভাবে আরও মানে উন্নতি হতে হওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। আর এই জাহাজের উপর আবার সোলার প্যানেল দেওয়া আছে, সেটাও আবার আরও একটা ভালো জিনিস, যেখানে অন্য বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না, সোলার বিদ্যুৎ এর জন্য ব্যবহার করা হচ্ছে। কাজে আমি আজকে এই গবেষণা তৈরি সিভাসু রিসার্চ ভেসেলের শুভ উদ্বোধন ঘোষণা করছি, ডিজিটাল ভাবে মাঠে উদ্বোধন।